কাকু, এটা চিজ না রাবার। তাড়াতাড়ি নামারে। কিগো, তোমার পেট ভরলো? ওই শিলা, ওই আমার পিঠ হাত পা সব ভরে গেছে, বাস পেটটাই ভরলো না। কাকু, তোমাকে আমি থ্যাংক ইউ জানাই। আমি তো কাকিমার হাতে বানানো সবজি আর রুটি খেতে চাই। আরে, এক্ষুনি বানিয়ে দিচ্ছি দেশীয় রুটি সবজি ইন পিৎজা স্টাইল। টেস্টিও আর হেলদিও। ওই চিজের সাথে টেস্টি রুটি পিৎজা। আরে বা, ওই তোমার তো রুটি সবজি পিৎজার দোকান খোলা উচিত গো। ওই শিলা লোকজন একদম মাছির মতন ছুটে আসবে। গুড আইডিয়াটা কিন্তু খারাপ নয় কাকিমা। তুমি বাড়িতে রুটি চিজ পিৎজা বানাও আর আমরা সেগুলো হোম ডেলিভারি করব, তাই না কাকু? ওরে হ্যাঁ রে ভাইপো। ওহে দাদা দিদিরা, ছাড়ুন রাবার পিৎজা আর খাও রুটি সবজি চিজ পিৎজা। 100% টেস্টি আর 100% হেলদি। ওরে ভাইপো, আমি ফটাফট পোস্টারগুলো গাম লাগাচ্ছি, তুই গিয়ে দেওয়ালে আটকে দে। ওই ডেঙ্গারে 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 পোস্টার দেখতে পাবে, সবাই মিলে খাবে ডেঙ্গারে ডেঙ্গারে। তাহলে সঠিক সময়ে এলেই কাজটা হাসিল করা যায়। এটাই সুযোগ কাজ হাসিল করার। দাও বাবা, উপরওয়ালার নামে দাও বাবা। তুমি 10 টাকা দেবে, সে 10 লাখ দেবে, দাও বাবা। আরে জিজু, এই দেখো কাকা ভাইপোর নতুন বিজনেস। কাকা ভাইপো, আসুন 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 আর খান রুটি চিজ সবজি পিৎজা, 100% টেস্টি আর 100% হেলদি। আরে শিলা, তুমি একলাই করে যাচ্ছ, আমায় দাও, আমি আটা মেখে দিই। আরে ছাড়ো তো তুমি, আটা মাখা তোমার কাম্য নয়। আচ্ছা ঠিক আছে। কাকু এই দেখো ইন্টারনেটে রুটি বানানোর রেসিপি। আরে বা ভাইপো, এটা তো একদম জবরদস্ত আইডিয়া। নেটের রেসিপি শুনে আমি রুটি বানিয়ে ফেলবো। ঠিক আছে কাকু, বাই। ঢোলকি, এই কাকাকে মজা দেখানো যাক। তুই মোবাইলটা বের কর, তোর মোবাইলে আমি যোগা শেখানোর লেসনটা চালিয়ে দেব আর কাকার রেসিপির সাথে মিক্স করে দেব। বাহ জিজু, কি দারুণ আইডিয়া। এবার সেই আটায় জল মিশিয়ে সেটাকে মিক্স করুন। এবার দুটো পাকে ফোল্ড করে বসে পড়ুন। এবার আপনার একটা পা তুলে মাথার পেছনে আটকে দিন, ঠিক ওইভাবে আরেকটা পাও আটকে দিন।
আটায় জলের পরিমাণ যেন সমপরিমাণ হয়, তা না হলে আটা কাদা কাদা হয়ে যাবে। তাই দুটোকে ব্যালেন্স করুন। এবার দুটো পাকে হাওয়ায় তুলে মাথা নিচে রাখো। এবার আটা ততক্ষণ মাখতে থাকুন যতক্ষণ তা দিয়ে লেচি বানানো না যায়। ভগবান, আমার তো জানাই ছিল না আটা মাখতে গেলে এত পরিশ্রম করতে হয়। কাকু তুমি এসব ছেড়ে দাও, আমি আটা মাখবার জন্য মেশিন এনেছি। এবার অন্য প্ল্যান ভাবতে হবে। হ্যালো, রুটি সবজি পিজা কর্নার, আসলে আমাদের 10টা পিজা প্রয়োজন চিজ সহকারে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ইয়ামি চিজ পিজা উইথ এক্সট্রা চিজ। একটু অ্যাড্রেসটা বলুন। গোল চক, তৃতীয় গলি, রুম নাম্বার 6। আপনাদের বিজ্ঞাপন অনুযায়ী যদি 20 মিনিটে পিজা না পৌঁছায় তাহলে। ওয়ে দাদা, এসব কি বলছো, আমরা তো কখনোই লেট করি না, লেট হলে সমস্ত পিজা ফ্রি। ওরে ভাইপো, অ্যাড্রেস আমাকে দে, আমি 10 মিনিটে পৌঁছে দিচ্ছি। আরে এটা কি হলো, টায়ার পাংচার? ওরে ভাইপো, একটা ঝটপট আইডিয়া বার কর। আইডিয়া? কাকু ডোন্ট ওয়ারি, আমার কাছে একটা হাইটেক আইডিয়া আছে। জিজু, এবার কি করবে? এবার এই ড্রোনটাকে তো আমাদের নামাতেই হবে। ওরে ভাইপো, এবারে আমরা আর কিছুই করতে পারবো না, আর তো মাত্র 10 মিনিট বাকি। কাকু, যখন আর কিছু করার থাকে না তখনই তো আসল খেলা খেলবার সুযোগ হয়। এখন তো হাতে মাত্র 5 মিনিট সময়, রুম নাম্বার 6 ও খুঁজেই পাবে না। বাজিচু, 1 2 3 পিজা খাবো ফ্রি। গোল চক আর তৃতীয় গলি তো এটাই, কিন্তু রুম নাম্বার 6 কোথায় গেল? আচ্ছা, স্ক্রুটা খুলে যাবার জন্য এইটা 6 থেকে 9 হয়ে গেছে। জিজু, এ তো চালাকি ধরে ফেলেছে। এবার তো পুরো টাকাই দিতে হবে, তা না হলে আমরা ধরা পড়ে যাব। যার ভাগ্যে যতটুকু লেখা আছে সে ততটুকুই পাবে। কাকা ভাইপো, এবার তো আমরা পুরো দোকানটাই লুট করব। আরে আরে, আমার ভাইটাটা তো দিয়ে দাও, দিয়ে দাও। ও ও ও ও, আরে কামাল করে দিয়ে সুশীলা, তোমার আটার চিজে আমার হাতটাই আটকে গেছে। আরে এই হলো স্পেশাল হোম ডেলিভারি, এই নাও। আরে এই নাও, ধরো। Oh, 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 oh.
ডাঙ্কা ঢোলকিকে আমাদের পিজ্জা একটু খাওয়াও। জিজু, সামনে কিছু দেখা যাচ্ছে না। আরে ব্রেক মারো। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো।